Happy birthday, dear Soumitrisha. Dear Mithai Didi. খুব ভালো কাটছে, ভগবানের আশীর্বাদে খুব ভালো কাটছে। ফ্যামিলির সবারও শরীর ভালো আছে, আমার একটু মাঝে মাঝেই অসুবিধা হচ্ছে, জানি না কেন, বাট কাজও ভালো চলছে, তো ভালো আছি, খুব ভালো লাগছে। আমার তো আগের বছর তাই হয়েছিল, ওই ফেব্রুয়ারি পড়তে না পড়তেই সবাই চলে আসতো আর কি, সারা মাস মানে আমি তো দোল অবধি দোলের প্রোমো করছি, সেদিনও আমি কেক কেটেছিলাম, তো এবারও সেটাই হচ্ছে। আমি এখনও অবধি এটা নিয়ে বোধ হয় 10টা কেক কেটে ফেলেছি। প্ল্যানিং বলতে এবার জন্মদিনটা আমি ঘুরতে যাচ্ছি উইথ ফ্যামিলি, তো সেইভাবেই ভালো কাটবে। মায়ের হাতের অনেক রান্নাবান্না থাকে, মাটন, আমি ফিশ খাই না, বাট চিংড়ি মাছটা খাই, তো মালাইকারি, পোলাও এসব থাকে। পছন্দের উপহার বলতে বাবা মা, আমার না বাবাও মানে যদি কিছু জামা কাপড় কিনতে যাওয়া হয় আমাকে ছেড়ে, তো বাবা পছন্দ করে, মাও পছন্দ করে, তো বাবা মা কিছু যখন পছন্দ করে নিয়ে আসে আমার খুব ভালো লাগে, তো বাবা মার পছন্দ করার যে কোনো কিছু এক্সপিরিয়েন্স, কোনো একটা জন্মদিনের এক্সপিরিয়েন্স। দেখো বন্ধু বান্ধবরাও তো জীবনের ডেফিনেটলি পার্ট, তো বন্ধু বান্ধবদের সাথেও সময় কাটাই, আবার ফ্যামিলির সাথেও, কিন্তু এবার যেহেতু পসিবল হবে না বন্ধু বান্ধবদের সাথে থাকাটা, কারণ আমি যেহেতু বেরিয়ে যাচ্ছি আমরা, তো ওরাও তো মাথা খারাপ করে দিচ্ছে, মেবি আগে আর নাহলে এসে সেলিব্রেট করবো। না, পায়েসের একটা গল্প আছে আমাদের ফ্যামিলিতে, ওই কিছু আছে যে যার জন্য জন্মদিনের দিন পায়েস খাওয়া হয় না, তো তার আগের দিন বা পরের দিন মা খাইয়ে দেয়। আমি আমি কৃতজ্ঞতার শেষ নেই আমার, মানে আপনারা আমাকে এত ভালোবেসেছেন, এবং সৌমিত্রিষা মানুষটাকে, শুধু মিঠি বা মিঠাই নয়, আমি জানি আপনারা আমাকে, আমি মানুষটাকে এত ভালোবেসেছেন, আমার কি বলবো, মানে আমার মনে হয় আমি যদি কিছু ভুলও করি সেটাও বোধ হয় ওরা বলবে যে ঠিক, মানে ভালোবাসা তো এরকমই হয়, তো সেই রকম ভালোবাসে আমাকে। আর তো পুরো এই ফ্যান বেসটা, একটা এত গোটা একটা বড় ফ্যান বেস আছে আমার, তারা সবাই আমার ফ্যামিলির পার্ট হয়ে গেছে, এবং সত্যি আমি ফ্যামিলির পার্ট ভাবি আপনাদেরকে। আপনারা সবাই আমায় এটাই আশীর্বাদ করুন যাতে আমি জীবনে এগিয়ে যেতে পারি, অনেক অনেক ভালো ভালো কাজ করতে পারি, কাজ উপহার দিতে পারি আপনাদের, যাতে আপনারা এইভাবেই মানে আপনাদেরকে আমি গর্বিত করতে পারি, কারণ আপনারা তো কোথাও গিয়ে বলেন আমি আপনাদের গর্ব, আমি আপনাদের ইন্সপিরেশন, আমি কথা বললে আপনাদের ভালো লাগে, তো ডেফিনেটলি যাতে আপনাদের কখনো আশাহত না করি সেটাই আশীর্বাদ করবেন, সেটাই দোয়া করবেন। হ্যাঁ, মজার তো প্রচুর জিনিসপত্র রয়েছে এরকম প্রপোজালের। একজন ফ্যান এসেছিলো, এসে না ও খুব কাঁপছিল, তিন চারজন ছেলে বন্ধু তাদের সাথে এসেছিল, খুব কাঁপছিল, আর অনেকে ছবি টবি তুলছে, আমি দেখছি যে কথাও বলছে না দাঁড়িয়েও আছে কাঁপছে। আমি বললাম যে কী হয়েছে, কী হয়েছে, ছবি তুলবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, এমনই কথা বলছে না, হি ওয়াজ স্ট্যামারিং, মানে কথা বলতে পারছে না প্রপারলি। তারপর আমি বললাম দিন আমি ছবি তুলি, আর আমি সেলফি খুব খারাপ তুলি, বাট আমি ওর জন্য সেলফি তুলি, বিকজ ওর হাত কাঁপছিল। তারপরে ফুল ফুলটা দিয়ে বলছে যে অ্যাকচুয়ালি না আই লাভ ইউ, থ্যাংক ইউ, হি ওয়াজ ভেরি সুইট। কলেজ স্টুডেন্ট হবে আর কি, বন্ধু বান্ধব সবাই এসেছিলো, তো এই ভালোবাসাগুলোই তো থেকে যায়। দেখেছো কে পাশে বসেছে? প্লিজ আমি খেয়ে নেবো ওকে, ঠিক আছে? হ্যাঁ, আর এটা মাঙ্কি দিদি, এটাও মনে রাখবে। আবার প্রত্যেকটা ইন্টারভিউ থেকে মাঙ্কি দিদি বলাচ্ছি, দাঁড়া। আচ্ছা, এই মুহূর্তে গল্প ঠিক কি চলছে? গল্প কি চলছে বল। গল্পে চলছে আমি মিষ্টি মা সব ভুলে গেছে, যদিও ভালোই হয়েছে, ভুলে গেছে। আর আমি
আমি যুদ্ধ করছি লিটল সিংহামের মতন। হ্যাঁ লিটল সিংহাম ও যুদ্ধ করছে মিষ্টি মায়ের জন্য কন্টিনিউয়াসলি। আর হ্যাঁ মনে মনে পড়ি যাওয়ার যুদ্ধটাই এখন সেটা, মনে পড়তে গেলেই অজ্ঞান হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন গল্পটাই সেটাই, মিঠাইয়ের সেলফে কিভাবে ফেরত আনা যায় মিঠাইকে, তার জন্য সিদ্ধার্থের জার্নি কি, মনোহরা পরিবারের জার্নি কি, মিষ্টির জার্নি কি, মিঠির জার্নি কি, মানে সবাই মিলে মিঠিতে এখন কাশি গেছে। হ্যাঁ সাকোর সাথে গেছে, ও তো আসবে ডেফিনেটলি। তো এই আর কি সব কিছু মিলিয়ে কি করে মিঠাই স্মৃতি পাচ্ছে ফিরে, সেটা দেখা যাবে পরের সিরিয়ালে। পরের সিরিয়াল না, ঠিকঠাক ইনফরমেশন দেয় মানুষকে। সেটা দেখা যাবে কখন কখন, সন্ধে ছটায়। সন্ধে ছটায় রোজ সন্ধে ছটায় আমাকেই দেখবে। এখন মিঠাই দিদি চলে আসবে, চোখ বুঝে ফেলবে, আবার আমি চলে এলে খুলে ফেলবে। হ্যাঁ একদম। আর তোর তোকে আমাকে যখন একসাথে দেখবে তখন একটা চোখ খুলে রাখবে আর একটা চোখ বন্ধ করবে। ওকে বাই বাই বাই। আমি একটা চেপা পাপড় হয়ে গেছি। আরো চেপা দেবো তোকে আমার। থ্যাংক ইউ। গল্পে তো আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিঠাই ফিরে আসছে, মিঠাই লাস্ট 5 ইয়ার্স ধরে শি ওয়াজ অ্যালাইভ, কিন্তু ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তো এখন মিঠাই আর সিদ্ধার্থের একটা হিট এন্ড মিস হচ্ছে, বারবার দেখা হবে হবে করেও হচ্ছে না। দেখা যাক, দর্শকও খুব ইউনো এক্সাইটেড যে কবে সিড মিঠাইয়ের দেখা হবে, আবার কবে সিড মিঠাইয়ের কিছু সিনস দেখতে পারবে একসাথে। সো আমরাও ইকুয়ালি সেটা নিয়ে এক্সাইটেড যে ভালো কিছু ভালো সিনস আসুক আরও, আর আমরা যাতে সবসময় মিঠাই সিরিয়ালটা আমরা এতদিন ধরে দর্শকদেরকে এন্টারটেন করে গেছি, আগামী দিনেও যাতে করতে পারি আর সমানভাবে করতে পারি, সেটাই আমাদেরও একটা লুক আউট থাকে। ভালো রেসপন্স পাচ্ছি, মানে 2 বছর ধরে দেখো, একটা তো স্ট্যাটিস্টিক্যালি যে নাম্বারসগুলো আছে বেঙ্গল টপার এটসেট্রা, ওইগুলো তো একটা অ্যাচিভমেন্ট আছেই শোটার, কিন্তু তার বাইরেও তার চেয়েও বড় মোর দ্যান দ্য নাম্বারস যখন এতজন আসেন আমাদের সাথে দেখা করতে, তখন খুব ভাল লাগে। আর দিস ইজ আ শো যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার খুব হিট, আর মানে খুব কম শো হয় যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা সমান প্রেজেন্স আছে, বা ইউনো দর্শক সবাইকে সমানভাবে ভালোবাসে। সেটাই মানে খুব ভালো লাগে যখনই মানে সো মেনি পিপল কাম কিপিং আ সাইড দ্য নাম্বারস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো সবসময় খুব ন্যাচারালি স্পন্টেনিয়াসলি অ্যাক্টিং করার চেষ্টা করেছি এই ক্যারেক্টারটা প্রথম দিন থেকে। সবচেয়ে এনজয় করেছিলাম একটা ফেজ, দ্যাট ওয়াজ রিকি দ্য রকস্টার। তখন মানে একটা ইউনো হয় না আনইনহিবিটেড একটা ক্যারেক্টার ছিল, মানে যা খুশি করতো, যা কিছু যা খুশি বলতো, খুব প্রাণোচ্ছল একটা ক্যারেক্টার। সো আমাকেও কখনো রাজেন্দা, আমি যখন ক্যারেক্টারটা ওইভাবে পোর্ট্রে করবো ভেবেছিলাম রাজেন্দা বা রাখি দিয়ে, কখনো দি ডিড নট ইউ নো হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। তো খুব এনজয় করে আমরা ওই ক্যারেক্টারটাও করেছিলাম, মানে এখানে সবসময় খুব ভালো লাগে। মানে আমাদের ছেলেদের ঘরটা 7D এতটা, মানে এভরিবডি সো ক্লোজ টু এভরিবডি, মানে আমরা সারাদিন একে অপরকে মানে লাফাঝাপি চলছে, মারপিট চলছে ঘরের মধ্যে, হাসাহাসি চলছে, আমরা ভীষণ এনজয় করে করি, আমরা যেটা করি খুব এনজয় করে করি। অ্যান্ড হ্যাটস অফ টু দ্য টিম, এত ভালো টিম আমরা পেয়েছি না, যে আর আলাদা করে ইউনো হয় না যে একটা বন্ড ক্রিয়েট করা বা ইয়ে যাতে আমরা সো দ্যাট ইট রিফ্লেক্টস অন স্ক্রিন, এখানে ইটস অল ভেরি অর্গ্যানিক, খুব ন্যাচারালি হয়ে গেছে সেটা, আর আলাদা করে কাউকে কিছু ক্রিয়েট করতে হয়নি। এটাই বলবো যে থ্যাংক ইউ, আমরা মানে সবাই খুব মানে ভীষণই ওভারওয়েলমড এই ভালোবাসাটা পেয়ে। আর এটাই বলবো যে দেখতে থাকুন মিঠাই, এনজয় করতে থাকুন, আর অ্যাজ পারফর্মার্স আমাদের আশীর্বাদ করুন। আর 6টা থেকে 6:30 প্লিজ মিঠাই দেখবেন।